হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, আজকের ভিডিও টপিক সেটা হলো যে 2024 2024 সালটি আপনার কেমন কাটবে। আপনি যদি কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তো, বা আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যদি 9 হয়, আপনি যদি কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ আর 27 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার নাম্বার হচ্ছে 9। কিভাবে বুঝবেন যে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার কি আসছে? আমি আগে অবশ্যই শেয়ার করেছি কমিউনিটিতে, হয়তো আপনারা অনেকে বুঝতে পারেননি। তো আপনার জন্মের দিন, আপনার জন্মের মাস, আপনার জন্মের যে বছর সেটা কিন্তু নয়। আপনার জন্মের বছরটা বাদ দিয়ে 2024-এর সব ডিজিটগুলোকে যোগ করে আসছে 8। তাহলে আপনার জন্মের দিন, আপনার জন্মের মাস আর 8, এই তিনটে নাম্বারকে অ্যাড করে যদি নাম্বার 9 হয়, মানে ডাবল ডিজিট হলে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে, যদি নাম্বার 9 হয় তাহলে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার হচ্ছে 9। তাহলে দেখে নেব যে যদি আপনার জন্ম কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে 2024 আপনার কেমন যাবে। সেটা জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। প্রথমেই বলে দিই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। তাহলে আসন্ন বছর 2024 আপনার জন্য কেমন কাটবে? যদি আপনি কোনো মাসের 9 তারিখ, 18 তারিখে বা 27 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, বা যদি মেষ বা বৃশ্চিক হয়, তাহলে আপনি মঙ্গল গ্রহের প্রধান। 2024 আপনার জীবনে কি প্রভাব পড়বে? 2024 হচ্ছে শনির বছর, শনি হচ্ছে কর্মের কারক গ্রহ, 9 হচ্ছে মঙ্গলের অঙ্ক, আর 2024 হচ্ছে 8, 8 হচ্ছে শনির বছর। 9 আর 8 খুব একটা ভালো চলে না, কিন্তু এদের কিরকম চলবে যদি দুজন এসেই যায়? কিন্তু সেখান থেকে তো বেরোতেই হবে, কিন্তু মানুষ ভাবে দুজনে একসঙ্গে না বসুক। কিন্তু 8 হচ্ছে শনি, শনি কি ডিলে, অবস্টেকলস, সমস্যা, 7:30 শুনে তো লোক ভয়ও পেয়ে যায়। 7:30 কিন্তু অনেককে বিলিয়নিয়ারও বানিয়ে যায়। অঙ্ক 9 মঙ্গলের সঙ্গে জুড়ে থাকা, এটা অমঙ্গলও করে মঙ্গলও করে। অনেকের সময় অ্যাস্ট্রোলজার আপনাকে বলে যে মঙ্গল রাহু কেতু শনি বিরক্ত করছে, আপনাকে বুঝতে হবে মঙ্গলের মধ্যে না অনেক এনার্জি থাকে। মঙ্গল তারা, যারা মুখ খুলবে তো আগুন বেরোবে, হৃদয়ে ছিঁড়ে দেবে তো এমন কথা বলবে যে খুব জেদি তো হয়, রাগীও হয়, কিন্তু এরা এরকমই, তারা বেস্ট সার্জেন হয়, বেস্ট শেফ হয়। মঙ্গলে নিজের একটা শক্তি আছে, যদি সঠিক ব্যবহার করা যায় বেস্ট অলিম্পিক গোল্ড মেডেলও আপনি নিয়ে আসতে পারেন, স্পোর্টসম্যান হতে পারেন, ভালো হোটেলে কাজ করতে পারেন, নেভিতে যোগ দিতে পারেন, গুপ্তচর হতে পারেন, পরিচালক প্রযোজক হতে পারেন। তো আপনাকে এর ভালো দিকগুলো দেখতে হবে। মানুষ ভাবে মঙ্গল মানেই হচ্ছে ভালো সার, কিছু একটা নেগেটিভ, ভালো সার্জন মানতে পারেন, ভালো সার্জন হতে পারেন। মঙ্গল হচ্ছে রক্ত, ব্লাড রিলেটেড যে কোনো কাজ করতে পারেন। মঙ্গল হচ্ছে এনার্জি, মঙ্গল যদি নেতিবাচক প্রভাব বিস্তার করে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। রক্ত, আমি যেটা আগেই বলছিলাম, খুব রক্তপাত, সেখানে বাড়িতে থেকে হঠাৎ করে
দেখবেন বাড়িতে পড়ে যাচ্ছেন, হঠাৎ করে হাত কেটে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, রক্ত বেরোবেই। একটা হচ্ছে এনার্জি, যদি আপনি নাম্বার 9, 2024-8 আপনার কেমন কাটবে, আপনাকে আরো বেশি স্ট্রাগল করতে হবে, তর্ক করবেন না, লেজি হবেন না। যদি আপনি কারোর সঙ্গে তর্ক করেন তাহলে কিন্তু, যদি বাচ্চা থাকে কোনো বাড়ির ভাড়াটে থাকে আর কি, ভাড়াটে মালিক আর কি, যদি চিকিৎসক হয় তর্কে যাবেন না, আপনার সঙ্গে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। যেটা আপনি একদমই করেন না সেটাকে বলার আগে ভাবুন, নিজের মধ্যে একটু ধৈর্য নিয়ে আসুন, পেশেন্স নিয়ে আসতে হবে, নিজের জন্য ডেলি একটা ব্যায়াম করুন, ওয়ার্কআউট করুন, যোগা অবশ্যই করুন, যোগা খুব দরকার, প্রতিদিন ব্যায়াম করাটা খুব দরকার। যদি যেতে পারছেন না, সময় নেই, বেস্ট হচ্ছে বাড়িতে মাটিতে বসে খাওয়া শুরু করুন। বাড়িতে অন্তত একবার পুরো পরিবারের সঙ্গে নিজে গিয়ে বাড়ি পরিষ্কার করুন। এবারে আপনার এরকম মনেই হতে পারে যে বাইরে তো পোছা লাগাতে পারবেন না, মানে ইন্ডিয়ার বাইরে, তাহলে কি করবেন? সেখানে আপনি মাটিতে ঘুমাতে পারেন, মানে মাটির সঙ্গে একটু আপনাকে একটা রিলেশন ক্রিয়েট করতে হবে। মঙ্গলের এনার্জি আপনাকে স্বাস্থ্য সম্পর্কে সিরিয়াস হতে হবে। অ্যাসিডিটি বাড়তে পারে, ডিপ্রেশন বাড়তে পারে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে, ঝগড়া হতে পারে, অযথা রাগ, প্রপার্টির পেপার ফেঁসে যেতে পারে, বিদেশে যেতে চাইছিলেন সেখানে হয়তো কোনোভাবে আটকে যাচ্ছে। ধরুন আপনার কোনো জায়গায় অপারেশন হয়েছে, সেখানে ভুল হয়েছে একটা, সেটাও হতে পারে, ভালোভাবে চিকিৎসা সাকসেসফুল হয় না। যদি আপনি নাম্বার 9 ভালো করে ইউজ করেন, হয়তো আপনাকে ভালো করে ইউজ করতে হবে। আপনি যদি শিখতে চান, কোনোভাবে নিজের রিসার্চ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আপনি যদি খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছেন, বাড়িতে মুছতে পারবেন না, ডাক্তার নন, কিছু নন, একটু কাজ রান্না করতে পারেন। একটা কথা, যদি আপনি নাম্বার 9, শার্প জিনিসগুলো থেকে দূরে রাখবেন, বিশেষ করে ছুরি কাঁচি, অনেকের ইন্টারেস্ট থাকে নতুন নতুন একটু ধারালো জিনিস, এগুলো থেকে দূরে রাখবেন। রান্নাঘরে বসেই খাওয়ার চেষ্টা করুন, বিছানায় বসে একদম খাবেন না, বড়দের সেবা করুন। যদি আমার সঙ্গে আপনি থাকেন, আপনি জানবেন যে ঈশ্বর প্রকৃতি থেকে অনেক কিছু দেয়, সেগুলোকে ব্যবহার করুন। আপনি জানতে পারলেন যে কি কি জিনিস আপনাকে সতর্ক থাকতে হবে। এবারে নিজের বেস্ট হচ্ছে নিজের রাগকে কন্ট্রোল করুন। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বাচ্চা মায়ের শোনে। যদি আপনার নাম্বার 9, আপনি খুব রেগে যাচ্ছেন, জল খান বেশি করে, কারণ জল হচ্ছে চাঁদ, সে আপনার হেল্প করবে। অবশ্যই আপনি ওয়ার্কআউট করুন, সেটাও করতে পারেন, আপনি রেমেডি করতে পারেন, একটু রিসার্চ নিয়ে নিজের মধ্যে নিয়ে আসুন, যে কোনো জিনিসে আরও বেশি জানার চেষ্টা করুন, ব্যায়াম করুন। সম্পর্কের ব্যাপারে আপনার কিন্তু কথা বলার ধরনকে একটু পাল্টান, আপনার কথা বলার টোন, আপনার কথা বলার যে ওয়ে অফ টকিং, সেজন্য আপনি হয়তো অনেকের কাছে অনেক কথা শুনতে পারেন যে খুব হাস কথা বলে, সবসময় যেন রেগে থাকে, এই জিনিসগুলো একটু কন্ট্রোল করতে হবে, একটু ড্রামাটিক হতে হবে। যে কোনো এগ্রিমেন্টে যদি সাইন করতে চান একটু পড়ুন, পার্টনারশিপে যদি কাজ করেন একটু বুঝে চলতে হবে, ওয়েট করুন 2025-এর জন্য, আগস্ট সেপ্টেম্বরের পরে দেখুন আস্তে আস্তে আপনার চালু হয়ে যাবে, একটু ওয়েট করবেন। 2025 আপনার জন্য অনেক ভালো হবে, আর কথায় বলে না,
প্রতিটা সময় সবার জন্য ঠিক হয় না, কিন্তু যদি আপনি বুঝে যান যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কী করে চালাতে হবে, তাহলে দেখবেন সময় আপনার জন্য খুব ভালো কাজ করবে। নিয়ম অনুযায়ী কাজ করুন, উদ্দেশ্য ঠিক রাখুন, নিয়মবর্তিতা রাখুন, এবং প্রচণ্ড খেতে ভালোবাসেন, যখন যেটা মনে হয় সেটা করতে ভালোবাসেন, ডিসিপ্লিন নেই আপনার মধ্যে, এই ডিসিপ্লিনটা আপনাকে নিয়ে আসতে হবে। ডিসিপ্লিন যদি নিয়ে না আসেন না, খুব প্রবলেম হবে। যদি টিচার, হোম মেকার, আপনি সিইও, যদি খাওয়ার ব্যাপারে, যদি আপনি ডক্টর, যদি ওভার ইটিং করবেন না, সূর্যাস্তের পরে তো একদমই খাবেন না, একদম স্ট্রিক্টলি না। ডাইজেস্ট রিলেটেড ইস্যু হতে পারে, কারণ শনি ডাইজেশনকে বোঝায়। আপনি 24 লিখতে পারেন থামে, যেটা আপনার জন্য খুব ভালো হবে। লাইট ব্লু ইউজ করতে পারেন, ব্ল্যাক অ্যাভয়েড করুন। 24 লেফট হ্যান্ডে ভিনাস মাউন্টে লিখতে পারেন, ইনফিনিটি সিম্বল বানাতে পারেন ব্লু কালারের পেন দিয়ে, বেস্ট রেমেডি। ওভারঅল নাম্বার 9 আপনাকে সামনে বছর প্রচুর গ্রোথ দেবে, সম্পত্তি দেবে, কাজকে ঠিক করবে, রিলেশনশিপে ঠিক করবে, ভুল বোঝাবুঝি ঠিক করবে, যদি আপনি আপনার জীবনে শৃঙ্খলা নিয়ে আসেন, নম্রতা নিয়ে আসেন। আপনার সময়ের সঙ্গে চলুন, এটা অবশ্যই বলুন আপনি কি নাম্বার 9, 18, 27। আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা 2024-এর জন্য, খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। আবারও বলছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।